নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি আমরা এমসিকিউ ফরম্যাটে। আজ বৃহস্পতিবার 22 এপ্রিল 2021-এর ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে আপনারা এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই চ্যানেলে আমি একটি নির্দিষ্ট দিন অন্তর, 1 সপ্তাহ হতে পারে সেটা, বা 15 দিন হতে পারে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ একসাথে একটি পিডিএফের মাধ্যমে আমি আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। এবং আমার প্রতিটি লেকচারের আপডেট কিন্তু এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে আপনারা জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকে প্রথম কোয়েশ্চেন কী বলছে, দেখুন, গ্লোবাল রিভিউ ফর ডেথ পেনাল্টি সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করলো? গ্লোবাল রিভিউ ফর ডেথ পেনাল্টি সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করলো? তো দেখুন, ডেথ পেনাল্টি এর অর্থ কী? দেখুন, কোনো একটা ক্রাইম করা হলে সাধারণত সেখানে বিভিন্ন রকম শাস্তি দেওয়া হয়। সেই শাস্তির মাধ্যমে ডেথ পেনাল্টি তাদেরকে বলা হয় যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা ফাঁসির সাজা দেওয়া হয়। সাধারণত আমাদের ভারতবর্ষে ফাঁসির সাজাটা আছে ডেথ পেনাল্টির মধ্যে, কিন্তু বিভিন্ন রকম হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট তারা চাইছে যে এই যে ফাঁসির সাজা উঠে যাক, কারণ এটা মানবাধিকারের বিরুদ্ধে কথা বলে এবং মানুষকে ভায়োলেন্সের পথে নিয়ে যায়। যাই হোক, ডেথ পেনাল্টি ওঠা উচিত কি উচিত নয় এই নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। দুপক্ষেই কিন্তু সমান যুক্তি দিয়ে কথা বলতে পারেন, কারণ ডেথ পেনাল্টি উঠে গেলে মানুষের মধ্যে ভয় কমে যাবে যে ক্রাইম এগেনস্ট ওম্যান, এখানে কিছু কিছু ক্ষেত্রে ডেথ পেনাল্টি রয়েছে, যেমন রেপ, এখানে কিন্তু ডেথ পেনাল্টি রয়েছে। কিন্তু এটা যদি উঠে যায় তাহলে কিন্তু মানুষের মধ্যে যে ভয় এবং এই ক্রাইম করার জন্য কিন্তু তারা আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠবে, এবং মানুষের মধ্যে যে এই ক্রাইম করা থেকে বিরত থাকার জন্য যে ভয় সেটা কিন্তু কমে যাবে। আবার ডেথ পেনাল্টি অবশ্যই, যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যারা বলছেন যে ডেথ পেনাল্টি যদি তুলে দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে ভায়োলেন্স অনেকটাই কমবে, সেই দিক থেকেও কিন্তু আমাদের সাইকোলজি অনেকটাই কথা বলছে। যাই হোক, আমরা সে তর্কে যাবো না। এখন গ্লোবাল রিভিউ ফর ডেথ পেনাল্টি সম্প্রতি কোন সংস্থা প্রকাশ করলো দেখে নেবো। অপশানগুলো দেখি, অপশান এ বলছে, দেখুন, UNHRC। তো আমি এই যে UNHRC রেগুলার বলছি, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন UNHRC এর ফুল ফর্ম কী এবং UNHRC এর হেডকোয়ার্টার কোথায়। আপনারা যদি অ্যান্সার নাও জেনে থাকেন তাহলে কিন্তু গুগল সার্চ করে অন্তত আপনারা আমাকে অ্যান্সারটা দেবেন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের নিজেদেরই হেল্প হবে। নেক্সট, UNGA, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। নেক্সট, দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং অপশান ডি, ইন্ডিয়ান পেনালাইজড অর্গানাইজেশন। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিসেন্টলি দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্লোবাল রিভিউ ফর ডেথ পেনাল্টি প্রকাশ করলো। তো আপাতত এই কোশ্চেনটা রিলেটেড এটুকু জানিয়ে রাখলে হবে। কোশ্চেনটা কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও চলে আসতে পারে, বলা যায় না। কোশ্চেনের লেভেল যদি টাফ করতে চায় এক্সামিনার তাহলে কিন্তু কোশ্চেনটা এই টাইপের করা যেতেই পারে। তো জাস্ট সেফটির জন্য এই কোশ্চেনটা আপনারা মনে রাখতে পারেন। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র আপনার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে নয়, অন্য ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, স্ট্যাটিক জিকেস পার্সপেক্টিভে। তো রিসেন্টলি কোভ্যাক্সিন রিলেটেড একটি নিউজ রয়েছে ICAR এর ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে ICAR এখানে সি কোন শব্দকে প্রমোট করে? অপশান এ, কাউন্সিল, অপশান বি, করাপশান, অপশান সি, কমিউনিটি, অপশান ডি, কমিটমেন্ট। তো এখানে অপশানগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার, আচ্ছা এখানে এম হবে, ICMR হবে, ICAR নয়, ইন্ডিয়ান কাউন্সিল ফর বা অফ মেডিকেল রিসার্চ, এইটা হচ্ছে ICAR এর ফুল ফর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নিউজ, যেটা কিন্তু রিসেন্টলি কোভ্যাক্সিন রিলেটেড একটি নিউজ ছিল। তো মনে রাখবেন ICMRতে সিকে প্রমোট করে কাউন্সিল এই টার্মটা, বা ICMR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো মনে রাখবেন ICMR, তো এই যে ICMR, এই যে ICMR এর হেডকোয়ার্টার কোথায়, আমি একটু আগে বললাম ICMR এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটাও মনে রাখবেন, ICMR কিন্তু প্রতিষ্ঠিত হয় 1911 সালে। যেহেতু আমি ভুল করে এখানে ICAR টাইপ করেছি, তো সেই ভুলটা সংশোধনের সাথে সাথে আমি একটু বলে দিই ICAR এর ফুলফর্ম কী। ICAR এর ফুলফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। তো এখানে মনে রাখবেন ICAR এর হেডকোয়ার্টারও কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। তার সাথে ICAR কত সালে প্রতিষ্ঠিত হয়? 16 জুলাই 1929 সালে। তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা এখানে আমি হেডকোয়ার্টার নিউ দিল্লি ঠিক আছে, কিন্তু এস্টাবলিশটা আমি ICAR এর লিখেছি ভুল করে। তো যাই হোক, আমি ICAR দেখেছিলাম এবং তার সাথে আমি ডেটাগুলো ICAR এর ভুল করে টাইপ করে দিয়েছি, কিন্তু এখানে কিন্তু ICMR হবে এবং এটা এস্টাবলিশড হয় 1911 সালে, কিন্তু ICAR এটা কিন্তু
29 সালের 16 জুলাই। নেক্সট কোশ্চেন দেখবো, নেক্সট কোশ্চেন বলছে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি সম্প্রতি কোন রাসায়নিকের ওপর সাবসিডি দিচ্ছে। আবার রিপিট করছি, আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স আছে তার কমিটি সম্প্রতি কোন রাসায়নিক, সেটা সার হতে পারে, সেটা রাসায়নিক কোনো পদার্থ হতে পারে, তার ওপর সাবসিডি দিচ্ছে। কেমিক্যালগুলোর নাম দেখে নেবো, অপশান এ বলছে দেখুন ব্লিচিং পাউডার, অপশান বি বলছে ডেটল, অপশান সি বলছে স্যাভলন এবং অপশান ডি বলছে ইউরিয়া। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া। ইউরিয়া এর ওপরে কিন্তু ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি সম্প্রতি ছাড় দিচ্ছে। তো এটাকে একটি ক্যাবিনেট কমিটি মনে রাখবেন। আর এই যে কমিটি, এখানে দেখুন আরও আমি ডেটা অ্যাড করেছি, দেখুন ডাটা টু বি প্রডিউস বাই টিএফএল, যেগুলো টিএফএলের দ্বারা প্রডিউস করা হচ্ছে সেগুলোর ওপরেই। এটা ইম্পর্ট্যান্ট নয়, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি সম্প্রতি ইউরিয়ার ওপর ছাড় দিচ্ছে। এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে, ইউরিয়ার সংকেত কী? তো ইউরিয়ার সংকেত হবে CONH2O2, অথবা আপনারা এটাকে এভাবেও বলতে পারেন CON2H4, CON2H4। নেক্সট কোশ্চেনে চলে যাবো, সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়? সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়, এটা সর্দার বল্লভভাই প্যাটেল শুরু করেন সিভিল সার্ভেন্টদের জন্য। আর মনে রাখবেন তাদের যে স্মরণীয় করে রাখার জন্য এবং বিভিন্ন রকম কারণ ছিল, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা ইম্পর্ট্যান্ট নয়। তবে সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়, অপশানগুলো দেখে নেবো, April 18, অপশান বি April 19, অপশান সি April 21 এবং অপশান ডি April 22। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে April 21, April 21, April 21 সিভিল সার্ভিস ডে পালন করা হয়। গতকাল কিন্তু সিভিল সার্ভিস ডে ছিল। আমি এখানে লেকচারটা খুব সংক্ষেপে করবো, কারণ আজকে আকাশের অবস্থা খুব ভালো নয়, বাইরে আকাশ যাচ্ছে, এখানে হয়তো কারেন্ট চলে যেতে পারে, তখন কিন্তু আমি আপলোড করতে পারবো না ভিডিওটা। তো সেহেতু আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করছি, তো ভিডিওটা একটু সংক্ষিপ্ত করছি। অন্যদিনে 14-15 মিনিট হয়ে যায়, আজকে হয়তো 7-8 মিনিট কি 9-10 মিনিটের কাছাকাছি হবে। নেক্সট কোশ্চেন বলছে দেখুন PMGKY কত সালে প্রথম শুরু হয়? তো PMGKY এর ফুল ফর্ম কী? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটা কিন্তু একটি ইন্স্যুরেন্স স্কিম, এটা মেডিকেল ইন্স্যুরেন্স রিলেটেড। আর রিসেন্টলি এটা নিউজ ছিল, কারণ এই যে PMGKY এই যে ইন্স্যুরেন্স স্কিম, এটা হেলথ ওয়ার্কার্সদের জন্য আরও 1 বছর এক্সটেন্ড করা হয়েছে, আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখুন 2015 সালে PMGKY শুরু হয়, অপশান বি বলছে 2016, অপশান সি বলছে 2018, অপশান ডি বলছে 2020। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে 2016। 2016 সালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কিন্তু শুরু হয়। এখানে আরেকটি কোশ্চেন আসতে পারে, PMGKY এটা কী রিলেটেড? এটা কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম, আর এখানে হেলথ ওয়ার্কারদের জন্য এই ইন্স্যুরেন্স স্কিম আরও 1 বছর এক্সটেন্ড করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। আমি ভিডিওটা বললাম খুব সংক্ষেপে শেষ করলাম, তার কারণ হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে পারবো না ইন্টারনেটে যদি কোনো রকম ইস্যু হয়, কারণ বাইরে কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, খুব আকাশ ডাকছে। তো যাই হোক, পরিবেশের সাথে আমাদের কোঅপারেট করতে হবে। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের লেকচার ডেইলি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।